এবং চট্টগ্রামের পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জানুয়ারির 27 তারিখ শুক্রবার বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুনুরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেছে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি। আমাদের যে উপজেলা প্রশাসন গোল্ড কাপ টুর্নামেন্ট 2023 এর আয়োজন করেছে, সেই জন্য আমি প্রথমেই উপজেলা প্রশাসনকে এবং উপজেলা পরিষদকে ক্রীড়া পরিষদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আরো বেশি বেশি করে খেলার আয়োজন করিব, মাঠ ভরপুর চাইব, কিশোর গ্যাং, মাদক এবং বিভিন্ন ধরনের খারাপ কাজতন ফকল বিরত থাকিব এবং খেলার দিকে অগ্রসর হইব। উদ্বোধনী খেলার প্রতিদ্বন্দ্বিতা করছি পটিয়ার দুই শক্তিশালী দল আবাহনী ক্রীড়া চক্র বনাম পটিয়া ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতামূলক ও উত্তেজনাকর নির্ধারিত 90 মিনিট খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। ফলে খেলা করে ট্রাইব্রেকার উভয় দলই ফাঁসগড়ি শট লইয়ারে জয়সূচক গোলর দেখা ন পায়। ফলে আরও ফাঁসগড়ি শট লইলি আবাহনী ক্রীড়া চক্র নাটকীয়ভাবে 7 গোলর ব্যবধানে জয়লাভ করি টুর্নামেন্টের শুভ সূচনা করে। খেলাত ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করছি বিজয়ী দলের গোলকিপার সুজন। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানত পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানত বিশেষ অতিথি আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, পটিয়া থানার ওসি রাজাউল করিম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক হারুন রশিদ, জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী, মাজেদা বেগম শিরু, সহকারী কমিশনার ভূমি রাকিবুল ইসলাম, এম এ হাশেম চেয়ারম্যান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল কাশেম, প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক শফিল আজম সহ আরও বোধ কেউ। C+ TV চট্টগ্রাম।